এখানে বেগুনি ভাজা হচ্ছে, এটা আমার ফেভারিট। বাইরে যেতে যেতে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব যে চারিপাশটা। আমাদের বাসার সামনে দেখেন এই যে একটু একটু স্নো সব জায়গায়। খিচুড়ি করবে না, পোলাও করবে? খিচুড়ি করো একটু। হ্যাঁ, আমার খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। বাইরে কি বৃষ্টি পড়তেছে, স্নো, খিচুড়ি তো অবশ্যই। হাই, গুড মর্নিং সবাইকে। আমি জানি না কোথায় এখন কয়টা বাজে, কিন্তু ইউএসএতে এখন সকাল 7টা বাজে, সেই জন্য গুড মর্নিং বলছি। আমি জানি বাংলাদেশে ইন্ডিয়াতে এখন সন্ধেবেলা, কিন্তু অন্য কোনো কান্ট্রিতে কয়টা বাজে জানি না। তারপরও আমি যেখানে আছি এখন 7টা বাজে সকাল। সো সবাইকে গুড মর্নিং বলছি, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে কি, আমাদের এখানে স্নো পড়বে, দুই দিন ধরে ওয়েদারে দেখাচ্ছে। সো ফাইনালি স্নো পড়লো। আমাদের স্টেটে তেমন স্নো পড়ে না, তো যখনই পড়ে আমরা খুবই এক্সাইটেড থাকি আর কি। তো ভেবেছিলাম দিনের বেলা স্নো পড়বে, কিন্তু ভোরবেলার দিকে পড়লো অল্প একটু, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটুখানি স্নো পড়েছে, তাতেই আমরা অনেক এক্সাইটেড। এই যে, এই যে এটা ভোরবেলার দিকে পড়েছে স্নো, তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে একটু একটু স্নো পড়ছে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা স্নোটাকে ধুয়ে নিয়ে যাবে, তো একটু একটু পড়েছে আজকে ভোরবেলা। সো আজকে সারাদিন ঘরে বসে রান্নাবান্না হবে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ঠান্ডায় জমে যাচ্ছি, এখন ভিতরে যাই। আমাদের সামনের দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখুন ওই যে গাড়িগুলোর মধ্যেও পড়েছে সব স্নো, একটু একটু, বেশি না। এ স্নোগুলো ভোরবেলার দিকে পড়েছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে একটু একটু স্নো পড়ছে। আমার যে কি ভালো লাগছে, মানে সকাল থেকে তাপস চা দিল, চা খেলাম, এবার এখনো রান্না করতে আসছে, মানে একদম সে বলেছে আজকে আমাকে কিচেনেই ঢুকতে দিবে না, মানে তাপস সব কিছু করবে। সো এতটা শান্তি লাগছে, ও ছুটির দিনে যদি এরকম মানে সারাদিন কেউ মানে কোনো কিছু না করতে দেয়। তাপস বলছে তুমি রেস্ট নাও, স্নো এনজয় করো, বাইরে বৃষ্টি হচ্ছে এগুলো এনজয় করো, গান শুনো। মানে অনেকদিন পরে মানে খুব ফুল রিল্যাক্সে খুব ভালো মুডে আছি আর কি। আপনাদেরকে একটু বাইরটা দেখায়, এখন সকালে তো দেখালাম যে বৃষ্টি পড়ছে, এখনও অন্ধকার, এখন প্রায় 10টার মতো বাজে সকাল, তো এখনও অন্ধকার বাইরেটা, দেখাই আপনাদেরকে। কি বাইরেটা কি অবস্থা দেখেন, আমার এখানে কলা গাছ, এই মরিচ গাছটা দেখেন, মরিচ গাছটা একদম শুকিয়ে, এটা আসলে এটা রাখিনি আমি, কয়েকটা এনে ঘরে রেখে দিয়েছি। এগুলা, এগুলার অবস্থা মোটামুটি ভালোই আছে। এটা লেবু গাছ, কিন্তু এই খালি মরিচ গাছটা আনা হয় নাই, তাপস বেশি গাছ আনা ভিতরে পছন্দ করে না। আর কলা গাছটাও রেখে দিয়েছি, কলা গাছ দেখেছি লাস্ট ইয়ারও সার্ভাইভ করেছে। আচ্ছা, যা বলছিলাম বাইরেটা আপনাদেরকে একটু দেখাই। ও, এখনো বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম শাড়ি পরে স্নোতে কয়টা ছবি তুলবো, বুঝতে পেরেছো তাপস? কিন্তু তার হইল না। ও, তাপসের রান্না হচ্ছে ফাঁকিবাজি রান্না, সে এটা দিচ্ছে, সে দিচ্ছে এটা কি কোরমা, এই যে কোরমাকারি মশলাটা সে কিনে এনেছে, মানে এটা গ্রেভিটা, এটা চিকেনের সাথে দিলেই কোরমার মতো একটা টেস্ট হবে। তো তাপস এগুলা এনে রেখে দিয়েছে। এ করতেছো তুমি, এটা কি ডিম? ডিম করতেছো? বাবা, দেখি তো আর কি করতেছো তাপস, এটা কি করাইতে? চিকেন। তা ডিম ভুনা করবা নাকি ডিম ভাজি করবা? আচ্ছা, চিকেন করতেছো, কালারটা তো সুন্দরই মনে হইতেছে, আর কি করবা? পোলাও। আচ্ছা, আর কি করবে? বেগুন ভাজি, বেগুন আর কি, বেগুনি আর কি, বেগুনি করো, আমার বেগুনিটা ভালো লাগে, বেগুনি। তারপরে সবজি,
সবজি করবা, সবজি করার দরকার নেই, ওটা আমি কালকে করব। ইলিশ মাছ ভাজা না বানায় মানে কত কথা বলে না, তুমি করবা আমি জানি, বেগুনি ডিমু না চিকেন, আর পোলাও করবা, পোলাও বা খিচুড়ি কি করো তুমি? বেগুন কেটে নিয়েছো, বেগুনি করবে? কিন্তু বেগুনের বেগুন এত মোটা মোটা, হ্যাঁ তাপস একটু মোটা খেতে পছন্দ করে, সেজন্য আমি পাতলা করলেও বলে যে আমি বেগুন খুঁজে পাই না কেন বেগুনের মধ্যে। এটা কি এত দূরে কেন? এটা ডিম, বা কালারটা তো অনেক সুন্দর হয়েছে, তারপর সত্যি চিকেন থেকে কিন্তু অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখি তো কালারটা দেখো। ওয়াও, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর নাম কি দেবো? তো তুমি এটা কালারটা সুন্দর করে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারটা অনেক সুন্দর হয়েছে। শেফ 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 রান্না করছে, কি মজা! লবণটা একটু দেখো, লবণটা দেখো, একটু বন্ধ করো না, বন্ধ করে দেখো। ইয়ামি ইয়ামি, ভেরি ইয়ামি। দেখো তেল ছাড়া তেল কম একদম দেয় নি, তাও দেখছো তাপসের রান্নায় কিন্তু তাপস অনেক তেল কম একদম মশলা ইউজ করে, হুইচ ইজ গুড। দুধ দিব না? হ্যাঁ দাও। কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কালারটা সুন্দর করবে একটু সামান্য দাও। আমি তো দেই একটু দুধ বা একটু, আমাদের তো দই নাই না, টক দই নাই তো, তারপর সেটা হয়ে যাওয়ার পর একটু দুধ দিয়ে আর একটু জাল করে নেবে না, বাস আর দিও না, এই যে কালারটা খারাপ হয়নি তো এখনো, দেখবে যে এখন একটু জাল হয়ে আসলে তারপর নামাই নিও, সময় লাগবে একটু আস্তে আস্তে করবো তো, আস্তে আস্তে করবো, সময় নেই রান্না হয়েছে এসে তোমার, আর ধৈর্য ধরে সুন্দর করে করতে হবে আর কি। কোথায় যাচ্ছ? ময়লাগুলো ফেলে আসি, এই যে ময়লা, তাতে ঠান্ডা পড়বে না কিন্তু, এখন প্রচন্ড বাইরে ঠান্ডা, ওরা ঘরের সামনে এসে যদি আজকে না নিয়ে যায়, হ্যাঁ যে ফিরে আজকে আসবে না মনে হয় না, ওরা আসবে না, তো আমি যেই ফেলে আসি কেমন? ঠিক আছে তাহলে, ঠিক আছে। ময়লা ফেলতে যাচ্ছি এখন, জানি না বাইরে বৃষ্টি পড়ছে, আমার ফোনটা কি হয় এই আর কি, খুবই অন্ধকার চারিদিকে, দেখেন বাইকটা একটু দেখাই আপনাদেরকে, পাশটা দেখায়, দেখেন এখানে পার্কিং লট একেবারে ফুল হয়ে আছে, মানে কেউ মনে হয় ঘর থেকে বের হয়নি। আসলে নর্থ ক্যারোলিনাতে হয়েছে কি একটু হিলি এরিয়া, তো একটু স্নো পড়লেই আসলে রাস্তাঘাটগুলো খুব স্লিপারি হয়ে যায়, যার কারণে এখানে ইমার্জেন্সি দিয়ে দেয় এখানের গভর্নর, তো বলে স্টে হোমটাই আসলে সেফ, তো একটু যাচ্ছি। আসলে স্নোর সাথে সাথে আইসও থাকে, তো খুব সাবধানে পা ফেলতে হয়, এগুলো আইস দেখেছেন, এই যে দেখছেন না এরকম, এগুলো হচ্ছে আইস, এগুলোর মধ্যে পা দিয়ে কিন্তু অনেক মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে বাংলাদেশের কাদার মতো, বাংলাদেশের কাদা তো বোঝা যায় কিন্তু আইসগুলো বোঝা যায় না, তো আমি খুব সাবধানে পা ফেলছি, আসলে বোকার মতো স্যান্ডেল পরে এসেছি যা উচিত হয় নাই আমার, একটু চারিপাশটা দেখাই আপনাদেরকে, দেখেন একদম নিরিবিলি, আর গাছগুলোকে দেখলে কি যে অসহায় লাগে, পাতা ঝরে একেবারে অসহায় গাছগুলো, তো ওই জায়গাটার মধ্যে আমি ময়লা ফেলবো, ওই যে আমি আর উঠবো না ওইখানে, আমি কি করব, কিভাবে ময়লা ফেলবো, এভাবে একটা ছুঁড়ে মারলাম, তো বাসায় চলে যাচ্ছি, চারপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখেন একটু একটু স্নো পড়ে আছে এই আর কি, বাসায় যাচ্ছি। এখানে বেগুনি ভাজা হচ্ছে, এটা আমার ফেভারিট, যত তেলের ভাজা ভুজি যত আনহেলদি খাবার সবই আমার ফেভারিট, না তাপস? তাপস হচ্ছে হেলদি, আমি হচ্ছে আনহেলদি, তাপস এটা মনে হয়ে গেছে, উল্টিয়ে দিতে হবে, আমি কিভাবে উল্টাবো, কোনটা দিয়ে ধরবো, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে,
কতগুলো বেগুনি, তাপস বেগুনি গুলো অনেক সুন্দর হয়েছে। একটা খাই না 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 না, এখন খাইলে তুমি আরো ইয়ে হয়ে যাবে, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ না? গ্রেট জব। কি বসিয়েছ তোমার? খিচুড়ি, সবকিছু দিয়ে। এটা হচ্ছে খিচুড়ির একটা মশলা, এটা দিয়ে, তারপরে হলুদ লবণ দিয়ে এটা দিয়ে ঢেকে দিচ্ছ। আচ্ছা, তুমি তো এটা অন করো নাই। অন করতেছি, দাঁড়াও। তাপসের কাজ হচ্ছে খুবই ইজি ভাবে সে করে, ইজি ওয়েতে। আই লাইক ইট। অ্যান্ড তেল মশলা কম, খুবই তাও আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন খিচুড়িটা হয়ে গেছে, কি যে সুন্দর কালার, আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। হ্যাঁ, গন্ধটা খুবই সুন্দর, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা দিয়ে আমের আচার দিয়ে, চিকেন ডিম ভুনা বেগুনি দিয়ে খাবো। ইয়াম ইয়াম। তাপস খাচ্ছে। তাপস কি খাচ্ছ? বেগুনি। এই যে বেগুনি, খিচুড়ি, ডিম ভুনা, চিকেন। যে খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি তো, তুমি খাও। খাও তো, এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাবো? খাও খাও খাও। ইয়ামি ইয়ামি, খাও। ইস, বেগুনি এক কামড় দিল, তারপর সালাদ দিয়ে ভাতগুলো মাখছে। তোমার সালাদ এত প্রিয়, খাও। সত্যি খিচুড়িটা এত সুন্দর হয়েছে দেখতে, এখন আমি খাই। দেখেন যে এখন সাথে খাচ্ছে, কি কি বলবো, কেমন হয়েছে খিচুড়িটা? হ্যাঁ, দেখে না। সত্যি মজা হয়েছে। আর বেগুনিটা এখনো ক্রিস্পি। বেগুনি এখন নিচ্ছ? বেগুনি, আর কি নিচ্ছ? এই যে আমের আচার দিয়ে একটু মিশে নিলাম। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, বেগুনি, ডিম ভুনা আর চিকেন ওখানে রাখছো রাখি? আচ্ছা ঠিক আছে। চিকেনটাও তাপস এত ভালো হয়েছে, একদম চিকেনটা না গলে গেছে, একদম গলে গেছে, খুবই ভালো হয়েছে। সফট হয়েছে না? হ্যাঁ, ভীষণ সফট হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি এত মজা হয়েছে, কি বলবো, মানে খিচুড়িটা লাইক তোমার নরমও না, ঝরঝরাও না, মাঝামাঝি, খুব ভালো হয়েছে। আর আমের আচার দিয়ে খেতে যে কি ভালো লাগতেছে। ভীষণ ভালো হয়েছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া চলছে আমাদের। এই তো পুরোটা দিন আমরা এইভাবেই শেষ করলাম স্নো ডে। তো খুবই ফান হলো, মজা হলো, আমি একটু রিল্যাক্স করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার ব্লগটা, প্লিজ 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 কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো থাকবেন, বাই বাই, গুড নাইট। খাওয়ার টেবিলে বসে আমাদের গল্প আড্ডা চলতেই থাকে। সো বরফের আর ছুটির দিনটা এভাবেই অনেক মজা করে কাটালাম। তাপস অনেক মজার মজার রান্না করল, অনেক ফান করলাম। আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে আমার ব্লগটি। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, বাবাই।